আপনারা চিন্তাও করতে পারবেন না, দেখতে পাচ্ছেন আমাদের 8090 ডায়মন্ড আছে। লেটস সি এই ডায়মন্ডের মাঝখানে আমরা কতটা প্রো বানাতে পারি, দরকার হলে আমরা আরো ডায়মন্ড আপ করবো, কোনো সমস্যা নাই। বহুত পয়সা আপনে পাস। তো ফার্স্ট আমরা কি করবো, ফার্স্ট আমরা ফ্রি এর একটা বান্ডেল দিতে আছে, সেটা ক্লাইম করে নিই। কোনটা নিবো, এটা নাকি এটা? আচ্ছা এটা নিয়ে নেই। সো ক্লাইম এখানে ডান, ফ্রিতে পেয়ে গেলাম। ও ভাই ইকুইপ করে ফেলি একটা বান্ডেল ডান। এন্ড এখন আমরা ও টপ আপ রিওয়ার্ড বাকি আছে, ওয়েট টপ আপ রিওয়ার্ড টপ। ও ভাই সাপ ইমোট ইকুইপ ডান। এন্ড এখানে একটা, এটা কি স্কিন? আই থিঙ্ক কাটানা স্কিন না কি স্কিন যায় না। সো এখানে হয়ে গেল এন্ড মোটামুটি লেভেল এর ডান। এখনো কিন্তু এক ডায়মন্ডও শেষ হয় নাই। ওরে বাবা, এন্ড আর কিছু বাকি আছে? ও ভাই এক একটা স্কিন, ও মাই গড, এটা পেয়ে গেলাম। এন্ড আর কি কি বাকি আছে? ও ভাই ডায়মন্ড রয়্যাল, ওয়েপন রয়্যাল এন্ড একটা ক্রিয়েটস। যাক মোটামুটি কিছু কিছু জিনিস আমরা পেয়ে গেছি, বাট কোনো ডায়মন্ড শেষ হয় নাই। সো এখনো চলে যাচ্ছি লাক রয়্যাল সেকশনে। ফার্স্টে আমরা কি বের করবো? ফার্স্টে আমরা ডায়মন্ড রয়্যাল বের করবো নাই না, ফার্স্টে আমরা ওয়েপন রয়্যালটা বের করে ফেলি। সো ফার্স্টে 400 ডায়মন্ড স্পিন, লেটস গো। প্লিজ গরিনা, প্লিজ আমাকে দয়া করো, এই নতুন অ্যাকাউন্টে একটা প্রো বানাই। ভাই দিল না, একটা কেন পারমানেন্ট দিল না? হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান, বুঝতাছ না কিছু? যাক আমি আবার স্পিন, এন্ড এবারও দেয় নাই। ও না একটা দিছে, এবার আমি স্পিনই করবো না ভাই, ওয়েপন রয়্যাল আমি স্পিনই করবো না। আমি চলতে আসছি হচ্ছে ফেডেড রয়্যাল। ও ভাই সাপ ফার্মাস স্কিন, লেটস সি ফার্মাস স্কিন বের করতে কত ডায়মন্ড লাগে। আমরা এখানে এটা বাদ দিয়ে দিলাম এন্ড এটা বাদ দিয়ে দিলাম এন্ড ওপি। সো স্পিন ফার্স্টে 9 ডায়মন্ড স্পিন এন্ড পাই নাই, সমস্যা কি ভাই? এগেন স্পিন এন্ড বলছিলাম যে ভাই ফামাস সবার লাস্টেই দিবে, এটাই হলো। এন্ড আমরা চলে যাচ্ছি আরেকটা ফেডেড রয়্যাল। ও ভাই সাব কয়টা ফেডেড রয়্যাল দিছে আজকে, তো গেমে ভাই ইভেন্ট বইরে দিছে, সব ইভেন্ট নিয়ে নিবো, কোনো সমস্যা নাই। ডায়মন্ড এর কোনো অভাব নাই, দরকার হলে ডায়মন্ড আরো টপ আপ করবো, কোনো সমস্যা নাই। না যা চান যে আপনাদের অ্যাকাউন্টে এভাবে উড়াজুড়া ডায়মন্ড স্পিন করে আপনাদের অ্যাকাউন্টে প্রো বানায় দেয়, তার অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পাশে আসা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওতে আপনারটা তো স্পিন করতে পারি। সো আমরা এখানে চলে যাই নতুন ফেডেড রয়্যালে। সো এখানে কোনটা নিয়ে বাদ দিয়ে দিব, কোনটা বাদ দিব ভাই, কোনটা ভাই? সবই তো একদম সেই সেই মাল লাগতেছে আমার কাছে। ওকে ডায়মন্ড রয়্যালটা বাদ দিয়ে দিলাম এন্ড এখানে ক্রিয়েটসটা বাদ দিয়ে দিলাম ওপি। সো ফার্স্ট স্পিন এখানে 90 ডায়মন্ড, প্লিজ গরিনা ফার্স্টে দিয়ে দে ভাই, ফার্স্টে দিয়ে দে। ও শেট ম্যান, ফার্স্টে পেয়ে গেছিলাম আমি ভাবছি। এটা যে শুধুমাত্র স্কাই উইং এর স্কিন তা কিন্তু না, এখানে একটা অ্যানিমেশন আছে দেখতে পাচ্ছেন। ও ভাই সাপ হোয়াট আ অ্যানিমেশন, জোস ভাই আমার কাছে অ্যানিমেশনের জোস লাগছে পার্সোনালি। আমি অ্যানিমেশনের জন্য হলে স্পিন করবো ভাই, উড়াদুরা স্পিন, উড়াদুরা। ভাই আমি ভাবছিলাম যে পায়ে গেছি ভাই, কংগ্রেচুলেশন দেওয়ার কি দরকার? আমি কি বলছি নাকি কংগ্রেচুলেশন দিতে ভাই? সেই সেই সবার লাস্টে দিতে আছে, মানে গরিনা আমার এই এত লুটা কেন নেই আমি এটা বুঝি না। গরিনা কি আর কিছু নাই নাকি ভাই? আমার এই একদম লুটা, কি আর বলতাম, আমি ভাবছিলাম যে ওইটাই দিয়ে দিছে, কংগ্রেচুলেশন দিছে, বাট এই যে এই দিছে তাও আবার কংগ্রেচুলেশন দেওয়া লাগে, আমি বুঝি না গাই না কি সমস্যা কি রে ভাই। যাক আমরা পেয়ে গেলাম স্কাই উইং প্লাস অ্যানিমেশন ভাই, অ্যানিমেশন আগে দেখে নি, ওয়েট গ্রুপ করে ফেলি। কি রে ভাই অ্যানিমেশন হইলো নাকি অ্যানিমেশন? ও ভাই 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 জোস জোস অ্যানিমেশন ম্যান জোস, ওর লাস্টে হাত দিয়ে দেয়, সেই তো ভাই সেই ভালো লাগছে। আর কি কি বাকি আছে? সব কিছু আমাদের নিতে হবে, সব কিছু তো আমাদেরকে নিতে হবে। ওয়েট এখানে আরে একটা জিনিস বাকি আছে, অ্যাসাসিয়ান রয়্যাল ম্যান, অ্যাসাসিয়ান রয়্যাল। পুরো তোরা স্পিন অ্যান্ড আবার স্পিন ভাই, বান্ডিল দে ভাই, হোয়াট দ্য হেল ম্যান, দিলো না বান্ডিল, বলছে কি আমার বান্ডিল দেওয়ার মতো সমর্থ ভাই? আরও 7টা 6টা বাকি আছে, প্লিজ বান্ডিল দিতেছে না ভাই, বান্ডিল দিতেছে না, কষ্ট কষ্টে আমি ভাই শেষ হয়ে যাবো, কিছু করার নাই। যাই হোক আমি এখানে এই বান্ডিলটা নিয়ে নেই। ও ভাই সাহ সব রেয়ার বান্ডিল আমরা নিয়ে নিতে, কি আর বলতাম, এখানে ইভেন্ট সব ইভেন্ট শেষ গাইজ, সব ইভেন্ট শেষ। সেখানে আমরা কি নিতে পারি এখন? আমরা ওয়েট ক্যারেক্টার নিয়ে নিই, ক্যারেক্টার আনলে তো ভাই প্রো হয়ে যাবে না, ক্যারেক্টার কোনটা কোনটা নিবো? ক্রোনো ক্যারেক্টার তো মাস্ট লাগবে, ক্রোনো ডান অ্যান্ড ওকম নিবো, স্কাইলার ভাই স্কাইলার না নিলে তো মিস, কাস্টমে তো স্কাইলার ছাড়া চলেই না ভাই, স্কাইলার ডান। ইমোট, ও ম্যান আমি ইমোটসের কথা ভুলেই গেছি, ইমোটস ইমোটস ইমোটস
আই থিংক এখানে আছে। ওরে রে রে, কোনটা কোনটা নেওয়া যায়? কোবরা ইমোট। যাই হোক, আপনারা কেউ খারাপ নজরে দেখেন না, এখানে কিন্তু খারাপ কিছু করতেছে না ভাই, আপনারা সবসময় ভালো নজরে দেখবেন। আর সে কিন্তু জাস্ট পুশ আপ দিতেছে, ওয়ান ফিঙ্গার পুশ আপ। তো কেউ খারাপ নজরে দেখেন না, কেউ ভাইবেন না যে কিছু না কিছু না। তো আমি নিয়ে নিলাম অ্যান্ড ওকে একটা ডান। এখানে ফুটবলারটা আমার ভালো লাগে, কিন্তু ফুটবলারটাও নিয়ে নেই, এটাও ইকুইপ। অ্যান্ড সিআর সেভেনও নিয়ে নিলাম। ও ভাই, সব ইমোট নিয়ে নিয়েছি। ড্রেস নেওয়া লাগবে কি? ওয়েট, আগে চলে যাই ড্রেসে। ড্রেস আমার কাছে মোটামুটি আছে, সো এই চুলটা নিব। ও গান স্ক্রিট তো নেওয়া হয় নাই রে ভাই, গান স্ক্রিট। ওয়েট, AK-47 ভাই, ম্যাক্স একদম ম্যাক্স, 440 ডায়মন্ড দে ভাই। হোয়াট দ্য হেল ম্যান, দিল না? ওয়েট, একে না দিল, MP-40 নিব এবার। MP-40 প্লিজ, মেকানিক্যাল MP-40 আমার লাগবেই একদম ম্যাক্স। ও ডিসকাউন্ট চলতেছে, ম্যাক্স মেকানিক্যাল পারমানেন্ট দে ভাই, পারমানেন্ট। ও এটা তো ডিসকাউন্ট, MP-40 একটা তো বের করে ছাড়বো, প্লিজ পারমানেন্ট। ভাই তা পারমানেন্ট দিলই না, হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান। গরিনা আমারে এত লুটা, পুরো লুটা খাইতেছে, মানে 8000 ডায়মন্ড কেমনে গেল আমি খুঁজি পাইলাম না ভাই, এমনে করে কেউ লুটা খায় আমি বুঝতাছি না আমি। আচ্ছা ওয়েট, আমি আবার সিন করবো, ওয়েট ম্যান, ওয়েট। এমনে করে তুই লুটা খায় কেমনে হবে ভাই? ওয়েট, শটগান নিয়ে নিই এখানে, M-10-14 একবারে সব কিছু নিয়ে নিব ভাই, পারমানেন্ট দে ভাই। পারমানেন্ট পাইলামই না, লাইক সিরিয়াসলি, দেখি একটাও কি পারমানেন্ট পাই নাই। ওয়েট আ মিনিট, আমি কি একটা গানও পারমানেন্ট পাই নাই? একে 26 দিন, তারপর এখানে আর কি কি পাইছি? কিছুই পারমানেন্ট পাই নাই। SMG-তে MP-40 পারমানেন্ট নাই, স্নাইপার Kan-98 জাস্ট পারমানেন্ট পাইছি, তাও রোহিঙ্গা ভাই কি ভাই। ফামাস, ও ফামাস আর ইভো স্কিনটা জাস্ট পাইছি, ইভো স্কিনটা নিয়ে রাখি কি আর করার ভাই। কিছু ওখানে একটা স্পাস পাইছি, কিন্তু এত খারাপ লাক, এত খারাপ লাক আমি কখনো দেখি নাই নিজের, লাইক সিরিয়াসলি ভাই, এত খারাপ লাক কেমনে থাকে? 8000 ডায়মন্ড শেষ করলাম, 8000 ডায়মন্ড শেষ করার পরে যদি জাস্ট এইটুকু জিনিস পাই, বান্ডেলগুলো দেখি। ওয়েট, আমার কাছে কি বান্ডেল আছে? এখনো ক্রিয়েট বাকি আছে, এগুলো ক্রিয়েট খুলে কি লাভ? পারমানেন্ট তো দিবে না ভাই, পারমানেন্ট দিবে না, আমি জানতাম রে ভাই। ও ম্যান, জোস থাকবে, জোস। ইমোটগুলো দেখেন, লুক এট দ্য ইমোটস। ও ভাই ভাই ভাই, আই ক্যান্ট বিলিভ যে এত এত কিছু আছে লেভেল 1 এর একটা অ্যাকাউন্টে ভাই, কি আর বলতাম। আই হাই, নতুন ইমোটও আছে, এটা আমার কাছেও নাই, আমি নিজে টপ আপ করি নি আমার নিজের অ্যাকাউন্টে। এন্ড এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের মাঝখানে কাউকে আমরা গিভ অ্যাওয়ে করে দিব, সো গিভ অ্যাওয়ে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, লাস্ট দেখা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস করে রাখতে হবে। এন্ড এই ভিডিওটাকে আপনাদের যে কোনো একজন ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করলে হয়ে যাবে, তাহলে আপনি পার্টিসিপেট হয়ে যাবেন এই গিভ অ্যাওয়েতে। এন্ড এই আইডিটা আপনার ফ্রিতে জিতে নিতে পারবেন। এন্ড আজকে আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই গাইস।